আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আল্লাহ তু বুইলেই এটা পড়লে কি গুনাহ মাফ হয় আল্লাহ শোবান তালা ওয়াদা করেছেন কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায় তাহলে আল্লাহ সোবান তালা মাফ করেন দোয়া করলে আল্লাসোবানা তালা দুয়া কবুল করেন তা আস্তাক ফেরুল্লাহ মানিত আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তারপরে আরও যেগুলো বাড়তি রয়েছে আস্তা ফেরুল্লাহ রব বেমিন করলে জি জি সকল গুনা থেকে হ্যাঁ মেন বিষয়টা হলো যে শুধুমাত্র মুখদি আসতাক ফেরুল্লাহ নয় আল্লাহ সোহান তালা ওই দুয়াটাকে বেশি প্রাধান্য দেন যেটা অন্তর থেকে বেরিয়ে আসে ওই দু আল্লাহ কবুল করেন না যেই দোয়ার মধ্যে মুখ দিয়ে একরকম আছে মন মাইন্ডেড এমন যেন না হয় অতএব আপনি আস্তাকির্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চান অথবা যদি আল্লাহ কাছে আল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন কেউ যদি সত্যিই তার মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় এটা আল্লাহ সুমানার ওয়াদা আল্লাহ সুমাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ